বাকি যি হব লাগা আছিল হৈ গল এতিয়া তানে গরু শেষের বিল করিম আগরে গরু আছিল আর এইটো এটা নতুন গরু আনিছে একদম ধুনু মনু কাপড় পিনে একদম যত সবলা উলাই যাও রব সকছন এতের হাকার মানে এখান ফাংশন পাতিছে আর এই ফালে মানে এটা বক্স আছে আর গাইস মানে এইটুর দাম হইছে আর এই গাইস সকছ তাহলে তো হে গাইস স্বাগতম তো দড়ি ব্লগ তানে আজ বহুত বেশি ঠান্ডা পড়ি আছে এইভাবে তানে রেকর্ড তোলা আছে মানে গাইস রেক নয় এখান বিষ্ণু সদর খানে তার মানে মই উড়ি আছো বহুত বেশি ঠান্ডা পড়ি আছে তার মানে এইভাবে মই মানে এই ফেলে মই উঠি যাব পারা নাই রেকখন আই বলে ভাবে এইভাবে মই বিষ্ণু সদর খানে উড়ি আছো রব আর ঠান্ডার দিনত বিষ্ণু সদর হোক বা রেক হোক উড়বা পালে হোক দিলে আর আপনার আজি থিয়েটার সবলৈ গৈ আছো আর থিয়েটার মানে তো চাব যাই আছো রব কিন্তু থিয়েটার খানের নাম না জানো নাম না জানে থিয়েটার চাবলৈ এতিয়া বর্তমান যাই আছো রব একে ভাত তো পেৰ পেৰাকে খাই লো তাৰপিছত একদম ধুনু মুনু কাপড় পিনি একদম থিয়েটার চাবলৈ ওলাই যাওঁ রব আর গাইস এতিয়া তাৰ মানে থিয়েটার চাবা এনে হব রব মানে কি কলো আর সাকছন এতের হাকার আর কি কলো মানে গাইস জানে আর নটা বর্তমান বাজি গল আর মাতান ভাত বনো হওয়াই নাই এতিয়া লগে আর জেতি মা তাকে এইমাত্র ফোন করি উঠিলো তাৰ মানে জেতি মা তাকে দিলো যে থিয়েটার আরম্ভ হল নাকি হল গাইস আরম্ভ হয়ে গল আর ওইফালে এতিয়া একেবারে যাইতে মানে কামে নাই ভেবে এতিয়া না যাওয়ার বাকি যি হবা লাগা আছিল হয়ে গল আর এতিয়া আর বেশি রাতে বিশেষকে ভিডিও নবনা তার আগতে একটা বস্তু দেখাবলে আসলে কিন্তু দেখাব মানে এইফালে আমার একটা হাগরে গরু আছিল আর এইটো একটা নতুন গরু আনিছে দেইটাই আদি এটা নিছে তারমানে আর ইয়ার একেবারে নাম চাম থোয়া নাই নাম চাম থলে আপনার মানে আপনার জনাম দিয়ক এটা তারমানে ইমান রাতে হল জানে না আপনার আর হেনেকেই তানে পড়ি সরি উঠি কিবা কিবি করতে তার মানে একদম দেরি হয়ে গেল দিয়ক তে রাতেপুয়াই মর্নিং লগ পাইছো রবক তো হে গাইজ গুড মর্নিং আর এতিয়া বারো গুড মর্নিং হয়ে থাকা নাই আর দেউতাই তারমানে একালাই পথরত কাম করে আছে আর এইভাবে এজন লড়া থাকি দেউতাক একালাই কাম করে কাম করবা দি কিনে তারমানে ভাল নালগে না গাইছে সেইভাবে ময়ও এতিয়া যাবলৈ ওলাইছো আর মোর লগে যাব বাগিরা মানে এই মাত্র রাস্তা দেখি আহিলো আর এইফালে আছে মাছ মারি চাওক গাইজ মই মানে এইফালে ফুল রাস্তা দেখি যাওয়াতে তারমানে দেউতাই বলে গলে আর গল মানে এতিয়া গলে আর এতিয়া তারমানে মোর এইখান সাইকেলে লই যাব লাগিব রব তারপরে তাহলে পথরখন বেশি দিন নয় ফেলে আছে আর এতিয়া ইমান রোদ দিছে নহয় দেউতা হতে বা কেনকে বা কাম করতে থাকে গাইছ ধরবে না ওর একো আৰু গাইছ তাৰমানে আহিছোঁ যিহেতু ময়ো অকণমান কাম কৰিব লাগিব দিয়কচোন গাইছ অকণমান হ'লেও তাৰমানে কৰিব লাগিব আৰু এনেকে এইফালৰ পৰা আহি পেলাই সেইটো ৰাস্তাৰে সোমাই যাব লাগিব ৰ'ব আৰু ইয়াৰ আগতে আমাৰ পথাৰখন আছে এনেকে এটা সৰু ৰাস্তা আছে এতিয়া আহি গ'লো পথাৰখনত আৰু এইডালে গাছ আছে অকল ছায়া আৰু এইফালে অকণমান আছে গাছ দুইটা এইফালে কাম কৰি আছে চাওক এনেকে এইলা কিবা কৰি আছে খাৰ চিটাইছে গাইছ খাৰ আৰু এনেকে দাউৰি দাউৰি যাব এতিয়া ইয়াতে এটা দমকল আছিল কিন্তু সেইটো নহা হ'ল এতিয়া বৰ্তমান নহা হ'ল মানে তাক গাড়ী তাৰমানে দেখা নাছিলোঁ আৰু এতিয়া দমকলটো এতিয়া নহা হৈছে আধা আৰু এইফালে আছে এডাল নেমুৰ গছ আৰু এইফালে এডাল বাঁহ চব আছে আৰু এইফালে এনেকৈ বস্তু আছে আৰু আৰু এইফালে একজোপ বাঁহ চব আৰু গাছ মানে বহুত দিনেই আহা নাছিলোঁ আৰু একদম সৰু আছিলে এই বাঁহ চব তাৰপিছত মই আজি আহিলোঁ যে একদম ধুম হৈছে চাওক আজির ভিডিওটো একদম সিম্পল ব্লগ আর আজি আমার গরুর ফেস রিভিল করব ওলাইছো কালি রাতে তারমানে সিমান একটা ভালকে গরুর মুরগিখান নেদেখিলে আপনাদের আর এতিয়া তাহলে গরুর ফেস রিভিল করিম আর এইফালে আছে আমার গরু কেটা করব ওলাইছো আমার গরুর ফেস রিভিল আর ইয়ার নাম তুইছো মুগি চাওক ইয়ার নাম তুইছো মুগি আর জিয়ত যেহেতু কালি আছে ই আমার লাইফের প্রথম আর ইয়ার নাম ইটার লগে বর্তমান থোয়া নাছিল কিন্তু এই মাত্র একটা নাম আহিল ইয়ার নাম বগি দিছো বগি ইয়াস গাইস মুগি এন বগি আর এইফালে গাইস আমার বদ্যিতাহতর পথরখন সাইডতে আর ওইখন আমার পথর কারণ আমার পথরত তাৰমানে বেছি খেতি নকৰে সেইবাবে তাৰমানে ঘৰচৰ একেবাৰে বনোৱা নাই ইফালে বদ্যিতা তাৰমানে খেতি কৰে সেইবাবে ইয়াতে ঘৰচৰ বনাই থৈছে গাইছ এতিয়া প্ৰায় 2 ঘণ্টা মূৰত ওলালোঁ আমি ঘৰলৈ যাবৰ বাবে কিন্তু বহুত বেছি কাম কৰিছোঁ কিন্তু আপোনালোকক গোটেইখিনি দেখুৱা নাই অকণমান দেখুৱাইছোঁ কেৱল আৰু এতিয়া আৰু বেছি ভিডিঅ' বনাই নাথাকোঁ একদম ঘৰত যাই ভিডিঅ' বনাই আছোঁ তাৰমানে একদম আজি চিম্পল গাঁৱলীয়া ব্লগ দিছোঁ আজি একদম কেনে লাগিছে কমেণ্টত জনাই দিব আৰু এইফালে মানে এটা বক্স আছে আৰু এইটো আনিছে লদে আৰু গাইছ তাৰমানে এইটোৰ দাম হৈছে 700 টকা আৰু 700 টকাত এইটো বঢ়িয়া বক্স পাইছে আৰু লাইটিঙো আছে একদম মজা আৰু কিন্তু লাইটটো চাওক আৰু লাইটটোতো দেখুৱালোৱে আৰু এতিয়া বাকী কাম আৰু এতিয়া মানে মুখ চুখ ধুই ওলালোঁ কাৰণ এতিয়া বল খেলিব যাব হ'বয়ে সেইবাবে তাৰমানে এতিয়া গাঁও চাই একেবাৰে ধোৱা নাই আহি পেলাই একদম গাঁও চাই ধুম আৰু প্ৰথমতে ঘৰত প্ৰৱেশ কৰিলোঁ ৰ'বক ঘৰত তাৰমানে 2 ঘণ্টামান হৈ গ'ল প্ৰায় আৰু ভিডিঅ' চিডিঅ' একেবাৰে এডিট কৰিলোঁ আধা আধি আৰু এইটো যে বনাই আছোঁ সেইটো ভিডিঅ' তাৰমানে অকণমান তাতে লগাই দিব লাগিব আৰু সেইখিনি আছে বাকী আৰু এতিয়া অকণমান ফুচকা চুচকা খাওঁ ৰ'বক আৰু গাইছ এয়াই ফুচকা আৰু এতিয়া খাওঁ ৰ'বক এয়া গাইছ ফুচকা খালো
مرة আৰু ব্লগটো চাই যদি ভাল লাগিছে লাইক কমেন্ট এণ্ড শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্রাইব কৰি দিব।